বিগত কয়েকদিন ধরে আমাদের কাছে ইনফরমেশন আসছিল যে টোটোগুলো চুরি হয়ে যাচ্ছে। তো আমরা বিভিন্ন জায়গায় যেখানে এই কমপ্লেনগুলো আসছিলো আর কি, যেরকম বিগ বাজার, নার্স কোয়ার্টার, তো এখানকার জায়গাগুলো থেকে সিসিটিভিগুলো কালেক্ট করে অ্যানালিসিস করে আর সোর্সগুলোকে ইনভলভ করে আমরা জানতে পারলাম যে বেসিক্যালি এই জিনিসগুলো ওই ভাঙড়ির মাধ্যমে রিসেল করে একটা অন্যরকম একটা ব্যবস্থা চলছে আর কি, যেখানে অনেকেই জড়িত। তো সেই সোর্স ইনফরমেশনের মারফতে আমরা পাটবিড়ার যে জায়গাটা রয়েছে মানে আজকে কালকে রেড কন্ডাক্ট করি, সেখানে চারজন যারা বেসিক্যালি এই ধরনের মেটেরিয়ালস নিয়ে ডিল করে তাদেরকে আটক করা হয়। তাদের ওখান থেকে টোটো, কপার ওয়্যার, কিছু ইন্ডেন গ্যাসের সিলিন্ডারগুলো, এই ধরনের জিনিসপত্রগুলো সিজ করা হয়। যে ভাঙড়ির যে মালিক ছিল সে বেসিক্যালি তখন পালিয়ে যেতে সফল হয়েছে, বাট আমরা চারজন যারা বেসিক্যালি এই মেটেরিয়ালসগুলো নিয়ে ওখানে বিক্রি করতে এসেছিলো আর রেগুলার বেসিসে এই কাজগুলো করে তাদেরকে অ্যারেস্ট করতে সফল হয়েছি আর তাদের বিরুদ্ধে কেস স্টার্ট করা হয়েছে। এই টোটোগুলো আমরা যেটা অ্যাপ্রিহেন্ড করলাম সেটা ঠিকঠাক ওয়ার্কিং কন্ডিশনে ছিল, ব্যাটারি সমেত ছিল, তো সেরকম অবস্থায় আমরা টোটোগুলোকে পেয়েছি। হ্যাঁ, পীরবাড়াম এলাকায় হয়েছে।